হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে দেখুন একেবারে নতুন একটি ম্যাজিক ট্রিক। তো আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ড্রিম আনলিমিটেড প্রাইভেট লিমিটেড, এবং আমি আপনাদের সাথে আছি সুপর্ণা। তো চলুন শুরু করি বন্ধুরা, একেবারে নতুন একটি ট্রিক আজকের ভিডিওতে দেখাবো। এবার নতুনভাবে টাচ করুন আর দারুণ সব মজা দেখুন ফোনের এই তিনটি বাটনের গোপন রহস্য, যা আপনারা দেখলে অবাক হবেন। বন্ধুরা, এখনই আপনাদের যেটি করতে হবে, এখানে ভিডিও নিচে যে লাইক বাটন আছে, লাইক বাটনে ক্লিক করে আপনাদের ভিডিওটিতে লাইক করতে হবে। লাইক করলে আমরা আপনাদের জন্য ভিডিও বানানোর উৎসাহ পাই, এবং চ্যানেলের পাশে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, এখানে ক্লিক করে চ্যানেলটিকে আপনাদের সাবস্ক্রাইব করতে হবে, এবং সাথে সাথে আপনাদের নোটিফিকেশন বেলটি অন করতে হবে। তাহলে আমরা যখনই চ্যানেলে ভিডিও আপলোড করব, আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এবং আপনারা সবচেয়ে প্রথমে এই ভিডিওটি দেখতে পাবেন। এবং এর সাথে আপনাদের যেটা করতে হবে, এখানে যে শেয়ার বাটন আছে, দেখুন শেয়ার বাটনে ক্লিক করে আপনাদের বন্ধুদের ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটারে ভিডিওটিকে শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দিতে হবে, এবং তাদেরকেও বলতে হবে বন্ধুরা, তারাও যেন এই ভিডিওটি শেয়ার করে। এবং এরপরে আরেকটা কাজ আপনাদের করতে হবে বন্ধুরা, আপনারা স্ক্রল ডাউন করে নিচে চলে যাবেন, এবং এখানে আপনাদের যে ইমেল শো করে যেখানে অ্যাড পাবলিক কমেন্ট, এখানে ক্লিক করে আপনাদের একটি কমেন্ট করতে হবে, নাইস ভিডিও, গুড ভিডিও। আপনাদের যে অ্যাপ্লিকেশনটি দরকার, আসুন আমরা তার ফিচারটা দেখে নিই। প্রথমত বন্ধুরা, অ্যাপ্লিকেশনটি ওপেন করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে। এখানে আপনাদের কী করতে হবে, এখানে আপনাদের প্রথমত অ্যাকসেপ্টে ক্লিক করতে হবে। তারপরে আপনারা কী করবেন, এখানে অ্যালাও ওভারলে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদের পারমিশন দিতে হবে। হ্যাঁ, এখান থেকে আপনারা টাচ লককে পারমিশন দিয়ে নেবেন। তারপরে দেখুন এখানে এনাবেল এই পেজটা চলে আসবে, এই পেজটাকে আপনাদের চারবার সোয়াইপ করতে হবে, বাঁদিক থেকে ডান দিক থেকে বাঁদিকে সোয়াইপ করতে হবে। তারপরে আপনাদের সামনে এরকম পেজগুলি পরপর চলে আসবে, তারপরে আপনারা এটাকে এনাবেল করে দেবেন। তারপরে আই গট ইট ক্লিক করবেন, টাচ লককে আপনাদের আবার একটা পারমিশন দিতে হবে, আপনারা জাস্ট পারমিশনটা দিয়ে নেবেন। তারপরে দেখুন এরকমভাবে পারমিশন দিয়ে নেওয়ার পরে এই পেজটা ওপেন হয়ে যাবে। এখানে আপনাদের কী করতে হবে, ভলিউম বাটন, হ্যাঁ ভলিউম বাটন, রিসেন্ট বাটন এবং ব্যাক বাটন কে আপনাদের অন করে দিতে হবে। এই সুইচগুলোকে, তিনটে সুইচকে আপনাদের অন করে দিতে হবে। তারপরে আপনারা জাস্ট ব্যাকে চলে যাবেন। ব্যাকে যাওয়ার পরে আপনাদের কী করতে হবে, আপনারা যদি চান যে আপনার মোবাইল কেউ দেখতে না পারে, তার জন্য আপনাদের স্ক্রিনটাকে জাস্ট নিচে স্ক্রল ডাউন করবেন। করার পর এখানে দেখুন অ্যাপ্লিকেশনটি শো করছে, এখানে দুটো লক শো করছে। প্রথমত যে লকটা আছে, ক্লিক করলে অ্যাপ্লিকেশনটি এনাবেল হয়ে যাবে, দেখুন এনাবেল দেখাচ্ছে। তো এরপরে বন্ধুরা, আপনারা আপনাদের মোবাইল স্ক্রিনটাকে টাচ করবেন, কোনো অ্যাপ্লিকেশনই ওপেন হবে না, কোনো কাজই হবে না। এখানে দেখুন কোনো কাজই হচ্ছে না, এরকমভাবে আপনার মোবাইল কিন্তু কেউ ব্যবহার করতে পারবে না। খুবই সুন্দর একটি সিস্টেম বন্ধুরা। এরপরে আপনারা চাইলে এটাকে আনলক করবেন কীভাবে, এরপরে দেখবেন উপরে একটা হাতের আইকন শো করছে, এখানে আপনারা ডবল ট্যাপ করবেন এবং এটা এনাবেল, এটা আনলক হয়ে যাবে। এছাড়াও বন্ধুরা, আপনারা যদি চান, দুটো অপশান আছে এখানে দেখুন। প্রথমত এই অপশানটা, দ্বিতীয় যে অপশানটা আছে বন্ধুরা দেখুন, দ্বিতীয় অপশানে যদি আপনারা ক্লিক করেন, তাহলে আপনার মোবাইলের যে বাটনগুলো থাকে, ব্যাক বাটন, হোম বাটন আর রিসেন্ট বাটন, হ্যাঁ আপনারা চাইলে ভলিউম বাটনও করতে পারেন, তো এই বাটনগুলি আর কোনো কাজ করবে না। আপনার মোবাইলের কোনো অপশানে যদি আপনারা থেকে থাকেন, তো সেখান থেকে আপনারা ব্যাকে আসতে পারবেন না। তো দেখুন এখানে, এখানে কোনো বাটনই কাজ করছে না। হ্যাঁ, তো এখানে দেখুন আমি টাচ করছি, কোনো বাটনই কাজ করছে না। তো আপনাদের কী করতে হবে, এখানে দেখুন একটা হাতের আইকন দেখা যাচ্ছে, এখানে জাস্ট ডবল ট্যাপ করবেন, আপনাদের মোবাইলটা আনলক হয়ে যাবে। তো বন্ধুরা, এইভাবে আপনারা স্ক্রিনটাকে লক করতে পারেন, আপনাদের বাটন তিনটিকে লক করতে পারেন, ভলিউম বাটনকেও লক করতে পারেন। খুবই সুন্দর একটি অ্যাপ্লিকেশান, চাইলে আপনারা আপনার মোবাইলটিকে কাউকে ব্যবহার করতে দিতে নাও পারেন। তো বন্ধুরা, আসুন আমরা দেখে নিই যে অ্যাপ্লিকেশনটি কি। আপনারা প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন এই অ্যাপ্লিকেশনটি, টাচ লক, দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটি অ্যাপ্লিকেশান, আশা করি আপনাদের অনেক কাজে লাগবে। আশা করি বন্ধুরা ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে, কেমন লাগলো এখনই কমেন্টস করে জানান। আর এই ভিডিওতে লাইক না দিয়ে কেউই যাবে না, প্লিজ একটা লাইক করে দিন এবং শেয়ার করুন সবার সাথে, যাতে সবাই এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে পারে। আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো আপনারা অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, এই চ্যানেলের সাথে থাকুন।